বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনলাইন ক্লাসে তোমরা সবাই ভালোই উপভোগ করতেছো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ন্যারেশন পার্ট 8, আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এ যাওয়ার আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত 6 ধরনের উপাদান থাকে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অনুমতি, প্রস্তাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অনুমতি, প্রস্তাব বোঝায়, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স চিনার একটা সহজ উপায় হচ্ছে বার দ্বারা বাক্যটা শুরু হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কতগুলা পরিভাষা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি বাক্যটা দেখে আদেশ বোঝানো হয়, তখন সের পরিবর্তে অর্ডার হবে। যদি নিষেধ বোঝানো হয়, তাহলে ফরবিড হবে। যদি অনুরোধ বোঝানো হয়, রিকোয়েস্ট হবে। যদি উপদেশ বোঝানো হয়, অ্যাডভাইস হবে। প্রস্তাব বোঝানো হয়, প্রপোজ হবে। নেতৃত্ব বোঝানো হলে কমান্ড হবে। সতর্ক বোঝানো হলে ওয়ার্ন হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সার থাকে, তাহলে রেসপেক্টফুললি অথবা উইথ রেসপেক্ট দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সহজে বোঝার জন্য আমি আবারও বলছি, আদেশ বোঝানো হবে অর্ডার, নিষেধ বোঝানো হবে ফরবিড, অনুরোধ বোঝানো হবে রিকোয়েস্ট, উপদেশ বোঝানো হবে অ্যাডভাইস, প্রস্তাব বোঝানো হবে প্রপোজ, নেতৃত্ব বোঝানো হবে কমান্ড, সতর্ক বোঝানো হবে ওয়ার্ন, সার থাকলে হবে রেসপেক্টফুললি অথবা উইথ রেসপেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা কিভাবে বুঝবো কখন আদেশ বোঝানো হয়, কখন নিষেধ বোঝানো হয়, কখন উপদেশ বোঝানো হয়? এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, বাক্যটা পরেই তোমরা বুঝতে পারবে যে কখন আদেশ বোঝানো হয়েছে, কখন নিষেধ বোঝানো হয়েছে, কখন উপদেশ বোঝানো হয়েছে। তোমাদের সুবিধার্থে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা দুইটি পার্টে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ল্যাটের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো তোমাদের যেন সহজে মনে থাকে। আশা করি এই চারটা তোমরা আয়ত্ত করতে পেরেছ এবং তোমাদের জন্য সহজে মনে থাকে, সেজন্য আমি তোমাদেরকে একটা সূত্র মুখস্থ করার জন্য, টোটাল ইম্পারেটিভটা যেন মনে থাকে সেজন্য আমি একটা সূত্র লিখে দিচ্ছি, তোমরা খেয়াল রাখবে। ল্যাট দ্যাট কমাটো, ল্যাট থাকলে দ্যাট হবে, ল্যাট দ্যাট কমাটো, টু, ল্যাট থাকলে দ্যাট বসবে, কমাটো টু বসবে, নেভার ডু নট থাকলে নট টু বসবে। আমরা এটা সহজে এইভাবে করতে পারি, ল্যাট দ্যাট কমা টু, নেভার ডু নট, নট টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার খেয়াল রাখতে হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স ল্যাট দ্বারা শুরু হয়, তাহলে দ্যাট উড বি ইম্পারেটিভ কমাটো, আর যদি ল্যাট দ্বারা শুরু না হয়, প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয়, তাহলে কমাটো হবে টু, এবং নেভার ডু নট দ্বারা যদি বাক্য শুরু হয়, তাহলে হবে নট টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তিনটে অপশন পাইলাম। যদি ল্যাট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তাহলে আমরা ব্যবহার করব দ্যাট। যদি শুধু প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয়, তাহলে আমরা দেব কমাউটে টু, আর যদি নেভার ডু নট দ্বারা বাক্যটা শুরু হয়, তাহলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দেব নট টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি আবারও বিষয়টা বলছি, ল্যাট দ্বারা বাক্য শুরু হলে ইনভার্টেড কমা উঠে উঠবে দ্যাট, আর প্রেজেন্ট ফর্ম দ্বারা বাক্য শুরু হলে কমা উঠে উঠবে টু, এবং নেভার ডু নট দ্বারা বাক্য শুরু হলে হবে নট টু। চলো আমরা এবার উদাহরণে যাই, আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ল্যাট দ্যাট কমা টু, নেভার ডু নট, নট টু। তোমাদেরকে খেয়াল রাখার জন্য আমি আবারও বলছি, ল্যাট দ্যাট কমা টু, নেভার ডু নট, নট টু। এবার আমরা প্রথমে আদেশ, যেমন দি টিচার, টিচার সেট গো, দি টিচার সেট গো আউট, এতটুকুই বললো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গো আউট মানে বেরিয়ে যাও, তাখানে আদেশ বোঝানো হয়েছে, এজন্য আমরা প্রথমে বলবো দি টিচার অর্ডার, ইনভার্টেড কমা হবে টু গো আউট। এবার প্রশ্ন করতে, স্যার
এখানে তো গো এর কোনো পরিবর্তন হলো না কারণ গো প্রেজেন্ট ফর্ম টু এর পরে প্রেজেন্ট ফর্ম বলবি আবার বলছি দি টিচার অর্ডারড টু গো আউট দি টিচার অর্ডারড আমরা অর্ডারড ব্যবহার করেছি কেন সেটটা পাস্ট ফর্ম এজন্য অর্ডারড ব্যবহার করেছি দি টিচার অর্ডারড টু গো আউট এবার আরেকটা উদাহরণ দি ফাদার সেট গো টু স্কুল গো টু স্কুল এখানে গো টু স্কুল দ্বারা আদেশ বোঝানো হয়েছে আমরা বলবো দি ফাদার অর্ডারড টু গো টু স্কুল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্ডারড এটা পাস্ট ফর্ম দিতে হবে অর্ডারড টু গো টু স্কুল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আদেশ দ্বারা বুঝলাম এবার আমাদের নিষেধ নিষেধের দুইটা অপশন রয়েছে আমি দুইটি উদাহরণ দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবে ফাদার ফাদার সেড টু মি টু মি ডু নট ডো দিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ডু নট ডো দিস এটাকে আমরা নেভার ডু নট দ্বারাও ব্যবহার করতে পারবো এবং আমরা এটাকে ফরবিড দ্বারাও ব্যবহার করতে পারবো আমি দুইভাবেই তোমাদেরকে লিখে দেখাচ্ছি ফাদার ফাদার ফরবিড ফরবিড মি টু ডো দিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন ফরবিড ব্যবহার করব তখন আর নট ব্যবহার করা যাবে না অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি ফাদার অ্যাডভাইসড মি মি নট টু ডো দিস থাকলে দ্যাট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য রাখি কিছুটা আশা করি ক্লিয়ার হবে ফাদার সেড টু মি ডু নট ডো দিস এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং আমরা পড়েছি নেভার ডু নট দ্বারা বাক্য শুরু হলে নট টু হবে যেহেতু আমরা নেভার ডু নট দ্বারা বাক্য শুরু হলে নট টু হবে এটা সত্য তবে যদি ফরবিড ব্যবহার করি তাহলে আর নট দেওয়া যাবে না এজন্য বলেছি ফাদার ফরবিড মি টু ডো দিসটা হবে দ্যাট দিসটা হবে দ্যাট টু ডো দ্যাট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও দেখো ফাদার ফাদার ফরবিড মি টু ডো দ্যাট আর যদি আমরা নেভার ডু নট দেই তখন অ্যাডভাইস দিলে নেভার ডু নট দিতে হবে এবং তখন নট টু ডো দিস থাকলে দ্যাট হবে ফাদার অ্যাডভাইস মি নট টু ডো দ্যাট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি টু সেন্টেন্স ফরবিড এর পরে আমরা টু ব্যবহার করেছি আর অ্যাডভাইস এর পরে আমরা নট টু ব্যবহার করেছি এতটুকু অর্থ পার্থক্য বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আবারও বলছি যদি ফরবিড ব্যবহার করি তাহলে নট টু ব্যবহার করা যাবে না শুধু টু ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আবারও মনে রাখবে ফরবিড যদি ব্যবহার করি তাহলে নট টু ব্যবহার করা যাবে না শুধু টু হবে হি সেড টু মি সেড টু মি প্লিজ হেল্প মি হি সেড টু মি প্লিজ হেল্প মি এখানে আমরা প্লিজ দ্বারা রিকোয়েস্ট বোঝানো হয়েছে হি রিকোয়েস্ট ট্যাড মি কম আউট টু হেল্প টু এর পরে প্রেজেন্ট ফর্ম হেল্প এবার মিডা হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্টের অবজেক্ট হবে হি এর অবজেক্ট হবে হিম কেননা মিডা ফার্স্ট পারসন অবজেক্টিভ কেস এজন্য হি এর অবজেক্ট হবে হিম তাহলে হি সেড টু মি প্লিজ হেল্প মি হি রিকোয়েস্টেড মি ইনভার্টেড কমা ওটা হয়েছে টু আর রিকোয়েস্ট বলার কারণে আর প্লিজ বলার দরকার নেই এজন্য হি রিকোয়েস্টেড মি টু হেল্প
him. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে আলোচনা শেষ করে দেব he said the officer the police officer said the police officer said fire on on অর্থাৎ গুলি চালাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আর্মি বিডিআর এইভাবে যদি তারা যদি সাবজেক্ট হয় তখন মনে রাখতে হবে তখন এখানে কমান্ড বোঝানো হয় দি পুলিশ অফিসার কমান্ডেড দি পুলিশ অফিসার কমান্ডেড টু ফায়ার অন আমরা খেয়াল রাখতে হবে এই ফায়ার অন অর্থ গুলি চালানো মানে অফিসার বলেছে যে গুলি চালাও এই জন্য আমরা এটা বলবো দি পুলিশ অফিসার কমান্ডেড টু ফায়ার অন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ল্যাট নিয়ে বিস্তারিত আলোচনা করব ল্যাট এমন একটি বিষয় যা অতি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয় আমরা ইনশাল্লাহ পরবর্তী সেন্টেন্স ইম্পারেটিভের শুধু ল্যাটের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবে নো মোর টুডে গুড বাই